এটা কিন্তু সম্পূর্ণ প্রেসার কুকারের মতো, প্রেসার কুকার। আপনি দেখা যাচ্ছে যে গরুর মাংস স্টিক করেন বা চিকেন ই করেন, বা দেখা যাচ্ছে আপনি ফিশ গ্রিল করেন, আপনি মশলা মেখে এটা এখানে দিয়ে এটা চুলাতে বসা দিলে একটা সুবিধা হবে, এটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। এখানে ম্যাগনেট লক আছে, ম্যাগনেট লক আছে, এটা আপনি দিলে ম্যাগনেট লক হয়ে যাবে। দেন এটার মধ্যে যখন জিনিসটা রান্না হবে, ফ্রাই হবে, তখন বাড়তি তেলটা এখানে উপরে ট্রেতে চলে আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে কিছু গ্রিল প্যান দেখাবো, যেহেতু সামনে কুরবানির ঈদ, তো চমৎকার কিছু গ্রিল প্যান আপনারা আমাদের সামনে দেখছেন। পাশাপাশি বারবিকিউ গ্রিলার রয়েছে, এ পাশে আপনারা দেখছেন অনেকগুলো মডেলের বারবিকিউ গ্রিলার রয়েছে। তো চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে ক্রোকারিস পার্কে, তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্মগেট এরিয়ায়, আনন্দ সিনেমা হলের ঠিক উল্টা পাশে দ্বিতীয়তলাতে। আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে ডিটেলস আমরা জানবো, আমাদের সাথে সহযোগিতা করবে বাবু ভাই রয়েছে। বাবু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই। জি আছি আলহামদুলিল্লাহ। তো বাবু ভাই কি প্রোডাক্ট মূলত আজকে আমাদেরকে দেখাবেন? আজকে দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট রেখেছি, একটা একটা করে বিস্তারিত সবগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, তো শুরু করা যাক। শুরুতেই এখানে আমি দেখাচ্ছি হচ্ছে আপনার গ্রিল প্যান, যেটাকে বলে গ্রিল প্যান, এটা হচ্ছে ডিজনি, এটা কিন্তু অরিজিনাল ইতালিয়ান, মেড ইন ইতালি লেখা আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা টু ইন ওয়ান, আপনি দুই পার্টি এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা একটু খুলে দেখাবো। আর আরেকটা বিষয় হচ্ছে এটা একদমই প্রেসার কুকারের মতো, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আপনার গ্রিলের স্টিক করা, আর একটা হচ্ছে দেখেন এই যে। আচ্ছা মানে দুই রকম ভাবে করা যায়, দুই রকম দেয়া আছে। এই যে দেখেন গ্যাসকেট দেয়া আছে এখানে, এটা কিন্তু সম্পূর্ণ প্রেসার কুকারের মতো, প্রেসার কুকার। আপনি দেখা যাচ্ছে যে গরুর মাংস স্টিক করেন বা চিকেন ই করেন, বা দেখা যাচ্ছে আপনি ফিশ গ্রিল করেন, আপনি মশলা মেখে এটা এখানে দিয়ে এটা চুলাতে বসা দিলে একটা সুবিধা হবে, এটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। এখানে ম্যাগনেট লক আছে, ম্যাগনেট লক আছে, এটা দিলে ম্যাগনেট লক হয়ে যাবে। দেন এটার মধ্যে যখন জিনিসটা রান্না হবে, ফ্রাই হবে, তখন বাড়তি তেলটা এখানে উপরে ট্রেতে চলে আসবে। এখানে একটা ট্রে আছে দেখেন। আচ্ছা আচ্ছা, এই ট্রেতে চলে আসবে, ঠিক আছে। আর এটা সাইজটা হচ্ছে 36 সিএম। জি, এটা 36 সিএম এর মধ্যে। আর এটা সম্পূর্ণ ননস্টিক, হ্যাঁ, এটা তেফলন ননস্টিক করা আছে। এই ননস্টিকটার জন্য আপনি গ্যারান্টি পাবেন 3 বছরের। এটা ব্যবহার করতে হবে ননস্টিক স্পন দিয়ে। আচ্ছা, এটার প্রাইসটা কত রাখছেন ভাই আপনারা? এটা রাখা যাবে 3850 টাকা বাজারে। এগুলো দেখা যায় 4,500-5,000 টাকা আমরা বিক্রি করি নর্মাল সময়ে। এটা এখন নিলে অনলাইন থেকে যারা নেবেন মাত্র 3850 টাকা পড়বে। আচ্ছা, পাশাপাশি আরো একটা দেখাবো, এরপরে দেখাবো। এটা হচ্ছে আপনার মার্ভেলের, এটা ব্র্যান্ডটা দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে আপনার 28 সিএম এর, ঠিক আছে। এটা কিন্তু ইন্ডাকশন। আচ্ছা আচ্ছা, এটা 100% মার্ভেলের প্রোডাক্ট। এটা আনা হয়েছে আপনার থাইল্যান্ড থেকে। এটা প্রোডাক্টটা আমি একটু দেখাই আপনাকে। এটার উপরে দেখেন লিড দেয়া আছে, গ্লাস লিড, তারপরে এটা আপনার নিচে ইন্ডাকশন বাটন দেয়া আছে। আর এটার যে কোটেডটা, এটা হচ্ছে মার্বেল কোটেড, গ্রেনাইট যেটাকে বলে আর কি। এই যে দেখেন এখানে গ্রিল স্টিক দেয়া আছে, এটাতে খুব সুন্দর আপনি গ্রিল করতে পারবেন, ঠিক আছে। আর 100% এটা অয়েল ফ্রি, অয়েল ফ্রি। এটার প্রাইসটা কত রাখছেন? জি, এটা হচ্ছে আপনার 3050 টাকা। 3050 টাকা, আচ্ছা ওকে। এরপরে ছোট একটা ভার্সন আমরা দেখব, এরপরে এই কোম্পানিরই এর চাইতে একটু ছোট যারা নিতে চাচ্ছেন আপনার 24 সিএম এর মধ্যে দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে 24 সিএম, এই যে দেখেন। আচ্ছা, এটাও আপনারা দেখতে পারেন, একটু ছোট সাইজের মধ্যে যারা নেবেন। এটাও ইন্ডাকশন করা আছে, এটা মার্বেল কোটেড, এর গ্যারান্টি থাকবে আপনার 3 বছরের। আর এগুলা কিন্তু আপনার হ্যান্ডেলগুলো কিন্তু লক সিস্টেম, লক সিস্টেম, চাইলে লাগিয়ে এটা এই যে লাগিয়ে নিতে পারবেন। মানে এটা অনেকে চাইলে, এটা আপনার ইলেকট্রিক ওভেন যদি থাকে বাসায় বা মাইক্রোওয়েভ থাকে, আপনারা ওভেনও এটা ব্যবহার করতে পারবেন, ওভেনে ইউজ করতে পারবেন। আচ্ছা, এটার প্রাইসটা কত ছোটটা? এটা রাখা যাবে 2550 টাকা। 2550 টাকা, আচ্ছা। এরপর আমরা আরো একটা দেখাবো জিও ব্র্যান্ডের, এই যে এটা দেখেন। এটাও কিন্তু ইন্ডাকশন করা, ইন্ডাকশন, এটা ব্ল্যাক হোয়াইট এর মধ্যে আপনার গ্যানেট করা আছে। এই দেখি স্টিকটা দেখেন, এটা কিন্তু অনেক মোটা ননস্টিক লেয়ারটা, ঠিক আছে। আচ্ছা, এটা ঢাকনা ছাড়া হবে, এটা হচ্ছে আপনার 28 সিএম, 28 সিএম হবে। এটার প্রাইস পড়বে হচ্ছে, এটা হচ্ছে আপনার 2350 টাকা। 2350 টাকা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখছি, এরপরে আসে এটা হচ্ছে ইলেকট্রিক প্রেস গ্রিল। আচ্ছা, দেখা যাচ্ছে যে অনেকে গ্যাসের চুলায় করবেন, আবার অনেকে চাইলে ইলেকট্রিকও করতে পারবেন। এরকম যদি ইলেকট্রিক যদি কারো পছন্দ থাকে, তাহলে ইলেকট্রিকের মধ্যে এটা আছে। এটা উপর নিচে দেখেন দুই পাশে স্টিক দেওয়া আছে, এটার নিচে আবার একটা অয়েল ট্রে দেওয়া আছে। দেখা যাচ্ছে যে যারা গরুর মাংসের স্টিক করবেন, ঠিক আছে, এটা এখানে দিয়ে দিলে আপনি এটা উপর থেকে প্রেস করা যায়। এই যে দেখেন, এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের বর্ডার দেওয়া আছে, হ্যান্ডেল দেওয়া আছে। এটা ভলিউম সিস্টেম, ভলিউমটা বাড়ে। এটা হালকা একটা প্রেস করলে মাংসের মধ্যে থাকা যে তেলটা আছে, চর্বিটা আছে, সেটা অটোমেটিক্যালি আপনার ট্রেতে চলে আসবে, পরে ট্রেটা খুলে। আচ্ছা, বাজারে সাব স্যান্ডউইচ তৈরি করা হয় দেখা যাচ্ছে, এটা এটা দিয়ে মূলত বড় বড় রেস্টুরেন্টে সাব স্যান্ডউইচ করে, ঠিক আছে। যারা চাচ্ছেন তারা বাসা বাড়িতেও করে খেতে পারেন, এই জিনিসটা নিতে পারেন। আচ্ছা, এটার প্রাইস, এটার বক্সটা হচ্ছে এই যে, এটা এটার প্রাইসটা কত? এটা হচ্ছে 4250 টাকা। 4250 টাকায় আপনারা পেয়ে যাবেন। এরপরে আরেকটা দেখাই, এটা হচ্ছে আপনার বাসা বাড়িতে যারা কয়লা দিয়ে
মানে গ্রিল ট্রিল করতে চাচ্ছেন, ফিশ গ্রিল, মিট গ্রিল বা চিকেন গ্রিল, এটা হচ্ছে বিগ সাইজের। দেখেন এটা এখান থেকে এখানে কিন্তু অনেক লম্বা, অনেক লম্বা, ঠিক আছে। এটা কয়লা দিয়ে করবেন, স্টোভ ফ্লেভারটা পাবেন আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা সম্পূর্ণ স্টিলের নেট দেওয়া আছে, আর এই যে নিচে আপনার কয়লার স্ট্যান্ড দেওয়া আছে, কয়লার স্ট্যান্ড দেওয়া থাকবে, ঠিক আছে। নিচে কয়লা দিয়ে আপনি এটা বসায় দিবেন, দেন এখানে আপনি বিভিন্ন ধরনের গ্রিল এটা করে খেতে পারবেন। এটা মোটামুটি অনেক লম্বা আছে তো অনেকগুলো করা যাবে। এটার প্রাইসটা কত রাখছেন? কাবাব করতে পারবেন। হ্যাঁ, এটার প্রাইসটা কত রাখছেন? এটা রাখা যাবে হচ্ছে আপনার 3050 টাকা। 3050 টাকা, আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু আপনি যদি চান কোথাও ক্যারি করে দেখা যাচ্ছে পিকনিকে বা বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন, সেক্ষেত্রে এটা বাইরে নিয়ে আবার এটার নিচে একটা স্ট্যান্ড আছে, আপনি যদি এটা আউটসাইডে নিয়ে যান তখন আবার নিচে এটা স্ট্যান্ড করে আপনি ব্যবহার করতে পারবেন। আমি দেখা দিচ্ছি। আচ্ছা, স্ট্যান্ড খুলে ব্যবহার করা যাবে। আচ্ছা, এটা স্ট্যান্ড খুলে কয়লা রাখার আলাদা স্ট্যান্ড দেয়া আছে। এটার প্রাইসটা কত রাখছেন ভাই? এটা হচ্ছে 2850 টাকা। 2850। কিছু ছোট ভার্সন রয়েছে, আমরা যদি দেখাই এই পাশে একটা মিনি সাইজের যদি নিতে চান, যেমন এটা আছে, এটাও ফোল্ড করা যায়। আচ্ছা আচ্ছা, এটা চাইলে আপনি ফোল্ডিং করে ব্যবহার করতে পারবেন। ফোল্ডিং করে ব্যবহার করা যাবে, এটাও আপনারা দেখছেন। তো এটার প্রাইসটা কত রাখছেন? এই যে দেখেন, এটা ফোল্ডিং করলে এটা খুবই ছোট হয়ে যাবে, বাসা বাড়িতেও ব্যবহার করতে পারবেন, স্ট্যান্ড করেও ব্যবহার করতে পারবেন, ব্যবহার করা যাবে। আচ্ছা, এটা আছে, এটা হচ্ছে 1750 টাকা। 1750। আর এগুলো কিন্তু নষ্ট হওয়ার কিছু না, এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের, প্লাস এটা ননস্টিক করা আছে। এগুলো যত্ন করে রেখে দিলে অনেক দিন ইউজ করা বছর চলে যাবে, কারণ এটা ইলেকট্রিক্যাল কিছু না যে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ওকে। এরপরে আমরা এটা যদি আর একটু বড় চান, এই শেপের মধ্যে এটা আর একটু বড় আছে। আচ্ছা, এই যে দেখেন, এটা একদম ই করা আছে, এটাও ফোল্ড করা যায়। আচ্ছা, এটার প্রাইসটা পড়বে 2650 টাকা। 2650 টাকা। আচ্ছা, এরপরে যারা একটু দেখেন, এরপরে আপনি যেমন স্টকি ফ্লেভারের জন্য, যেমন এই যে দেখেন, যারা স্মোকি ফ্লেভার চাচ্ছেন, খুব চমৎকার এই টাইপের দেখা যাচ্ছে। এটা নিচে একটা ননস্টিক বড় প্যান দেয়া আছে, গ্রিলার গুলো অনেকেই চান। এটার প্রাইসটা ফ্লেভারের জন্য এটা নিতে পারেন। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 5800 টাকা। 5800 টাকা। আচ্ছা, যারা একটু বড় ভার্সন চাচ্ছেন, একদম বিগ সাইজের যারা চাচ্ছেন, তাদের জন্য এই পাশে বিগ সাইজও আছে, এটাও আপনারা দেখতে পারেন, অনেক বড়। হ্যাঁ, ঢাকার ভিতরে কি এগুলো আপনারা হোম ডেলিভারি? ঢাকার মধ্যে কেউ নিতে চাইলে অবশ্যই আমাদের ইনবক্স করে দিবেন, আমরা আপনার ঠিকানা মতো পৌঁছে দিব। আর ঢাকার বাইরে কুরিয়ার? ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিই। আচ্ছা, তো অনেকগুলো প্রোডাক্ট আমরা দেখালাম, যারা নিতে চাচ্ছেন ঢাকা, ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করতে পারেন। তো ক্রকারিস পার্কের অ্যাড্রেসটা হচ্ছে এই পাশে আপনারা দেখছেন আনন্দ সিনেমা হল, ঢাকার ফার্ম গেট আনন্দ সিনেমা হল, আর এই পাশে আপনারা দেখছেন লাজ ফার্মার রয়েছে। তো এগুলোর ঠিক উল্টা পাশে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে, এই পাশে আপনারা দেখছেন ক্রকারিস পার্ক, দ্বিতীয় তলায় অনেক সুন্দরভাবে তাদের এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, ক্রকারিস পার্ক, দোকান নাম্বার 54, বড় বাজার, গ্রিন রোড। আমরা আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকার আনন্দ সিনেমা হল, ফার্ম গেট আনন্দ সিনেমা হল, আর এই পাশে হচ্ছে লাজ ফার্মা, আর এটা ঠিক উল্টা পাশে আসলে দ্বিতীয় তলাতে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে ক্রকারিস পার।